কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আনা সন্ত্রাসবাদের অভিযোগ থেকে রেহাই পেতে দোহাকে সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আরব প্রতিবেশীরা কাতারের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের যে অভিযোগ এনেছে তা থেকে রেহাই দিতে তার দেশের গোয়েন্দারা প্রচেষ্টা চালাবে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল দেশটির ডাচল্যান্ড ফ্রাঙ্ক রেডিওকে বলেন, কাতারের সঙ্গে একটি চুক্তি আছে যে জার্মানির গোয়েন্দা সংস্থা যদি কাতারের নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে প্রশ্ন করে তাহলে সব রেকর্ড উন্মুক্ত করতে হবে দোহাকে। তিনি বলেন, বুধবার চার আরব রাষ্ট্র তাদের দাবির ব্যাপারে কাতারের সাড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেও সেখানে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। গত 5 জুন সৌদি আরব ও এর মিত্র দেশগুলো উপসাগরীয় প্রতিবেশী কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের ঘোষণা দেয়। এর জেরে গত দশকের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয় উপসাগরীয় অঞ্চলে। কাতারের বিরুদ্ধে চরমপন্থা সমর্থন ও সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়, তবে কাতার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। এদিকে সৌদি আরব ও এর মিত্র দেশগুলো 13 দফা শর্ত দিয়েছে কাতারকে। সন্ত্রাসবাদের অর্থায়ন ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগ সহ ওই 13 শর্তের জবাবের জন্য কাতারকে 10 দিনের সময় দেওয়া হয়েছিল। রোববার সেই সময় শেষ হওয়ার পর কাতারের অবস্থান জানাতে সৌদি নেতৃত্বাধীন সম্পর্ক ছেদকারী দেশগুলো দোহাকে আরও 48 ঘন্টার অতিরিক্ত সময় দেয়। পরে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি কুয়েতে সংক্ষিপ্ত সফরে গিয়ে 13 শর্তের জবাব হস্তান্তর করেন। কাতারের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন 4টি দেশের কূটনৈতিক সম্পর্ক ছেদের জেরে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। এবার মধ্যপ্রাচ্যের এ সংকট সমাধানে কাতারকে সহায়তার আশ্বাস দিল জার্মানি।